टिकटक में हेरी पाइसी पाइसी अब नायिका কথাবার্তা বৈশাখী চ্যানেল টিকটক মাহি নামে সার্চ দিবেন সমস্ত কিছু বেবাক বাইরিয়ে যাইবে দেখবেন মোকে কে কে ফলো দিছে কে কে মোকে সাবস্ক্রাইব করছে তাহলে বুঝতে পারবেন মুই কে ঠা হ্যাঁ বুঝতে পারিছি কিন্তু আমি কি ঠা এই যে মনে করেন যে অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান তারপর এই যে মনে করেন রজনীকান্ত এরা কিন্তু আমার বিরাট ফ্যান ওরা কয় ভাই আপনার সাথে একটু অভিনয় নেবেন আমি কই কি যে দেখি চিন্তা ভাবনা করে দেখি প্রচুর পরিমাণে আমার টিকটক করতে হয় তো আর অনেক প্রোগ্রাম ফাংশনে আমার অ্যাটেন্ড করতে হয় যার কারণে আমি পারি না সময় দিতে বুঝতে পারছেন তোমার ওই যে ট্রাম্প ট্রাম্পের কথা জিজ্ঞেস করে দেখো আমার সাথে কতদিন রেসলিং খেলছে সে আমরা যে ছবি বানাচ্ছি এই ছবিতে তোমার কিন্তু নেবো মনে করো যে তুমি আর আমি মিলে মনে করো যে যদি টিকটক করি তাহলে কিন্তু ইউটিউব পুরো মনে করো ভাইরাল হয়ে যাবে আমরা সুপার হিট হয়ে যাবো মনে করো তখন আমরা এই নাটক বাদ দিয়ে সিনেমা বাদ দিয়ে ওই টিকটকের জন্য শিডিউল দেবো বুঝতে পারিছ ভালো পেমেন্ট পাওয়া যাবে মোকে কি মহিলা বলত মনে আসছে আয় হ্যাঁ তোমার সাথে মোর কি যায় কোন মিলে যায় এই তোমার যে দেহটা এটা যদি মোর এই টিকটক এই যে ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে পড়ে মোর ফ্রেন্ড তো ব্লাস্ট হয়ে যাবে আর কি মনে হচ্ছে তুমি বুঝতে পারো নাই আমার যে ভাইরাল গানটা আছে ওইটা দিয়ে মনে করো যে যদি তুমি আমার সাথে করো টিকটক তাহলে কিন্তু সুপার হিট হবেই হবে এই তুমি একবার একটু শুনে দেখো ব্যাপারটা কি এই বিল্লু মিয়া যায় কালো জুতা পায় বুইড়া বুইড়া বেটিরা সব উকি মাইরা চায় এই বিল্লু মিয়া যায় কালো জুতা পায় থাম 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 উগান্ডা থাম এই তুই যে কি ধরনের এই গান শুনাইতে আসছিস তোকে কি মনে হইতেছে জানো সেটা সার্কাস সার্কাস মনে হইতেছে আর কিচ্ছু না জানোস এই যে শাকিব খান আছে না তার এই হিরো মানে নায়িকা বানানোর জন্য আমাকে অনেক ফোন দেয় মেসেঞ্জারে টেক্সট করে কিন্তু আসলে আমি সময় দিতে পারি না অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ত থাকি টিকটক নিয়ে তো তোর সাথে এখন আমার কথা বললে কোনো সময় নষ্ট করার কোনো মানেই হয় না সো চান্স নিয়ে লাভ হবে না বাই ওরে আমার আল্লাহ রে এতদিন পর গ্রামে আসলাম আইসা দিয়ে চাপা বাজে ভরে